আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর কমেন্টে অনেকেই বলে থাকে যে ভাইয়া, লেখার সময় আমার অনেক হাত কাঁপে এবং লিখতে নিলে হাত ব্যথা করে, এজন্য আমার করণীয় কি বা আমরা কি করতে পারি? লেখালেখি হচ্ছে হাতের কাজ। একটি কলম হাতের আঙ্গুল দিয়ে সুন্দর করে ধরে নড়িয়ে নড়িয়ে খাতার ওপর লিখতে হয়। এটি একটি সূক্ষ্ম কাজও বটে। সূক্ষ্ম কাজ করার সময় হাতের কাঁপাকাঁপি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরও তো অনেকেই লেখে, তাদের হাত কাঁপে না কেন বা তাদের হাত ব্যথা করে না কেন? প্রশ্নটি এখানেই। তাদের হাত কাঁপাকাঁপি বা ব্যথা না করার একটাই কারণ হলো, তারা নিয়মিত লেখা চর্চা বা অনুশীলন করে। বাস্তব একটি উদাহরণ হিসেবে আপনি যদি খেয়াল করে দেখেন, পরীক্ষার প্রথম দিন আপনার হাতের লেখাটা কেমন ছিল আর লেখার সময় আপনার অনুভূতিটা কেমন ছিল, পরীক্ষা শেষে আপনি ফিল করতে পারবেন আপনার ঘাড় থেকে শুরু করে একবার হাতের আঙ্গুল পর্যন্ত খুব ব্যথা করছে। কয়েকটি সাবজেক্ট পরীক্ষা হওয়ার পর কিছুদিন পর আপনি খেয়াল করবেন আপনার হাতের আর ব্যথা হচ্ছে না। এ থেকে বোঝা যায়, আপনি যখন হঠাৎ করে অনেক বেশি লিখবেন তখন হাত ব্যথা করবে এবং হাতগুলো কাঁপবে, এটাই স্বাভাবিক। পরীক্ষার প্রথম দিনই যদি আপনি ব্যথা থেকে বা হাতের কাঁপাকাঁপি থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে পরীক্ষা শুরু হওয়ার 15-20 দিন আগ পর্যন্ত লেখালেখির অভ্যাস করতে হবে বা প্রতিদিন 1-1.5 পৃষ্ঠা করে লিখতে হবে। লিখতে নিলে হাত ব্যথা বা হাত কাঁপা, এটা হচ্ছে হাতের জড়তার কারণে। প্রতিদিন লেখা অনুশীলন করলে হাতের কাঁপাকাঁপি থেকে রেহাই পাবেন। তবে প্রতিদিন লিখলে আপনার হাত ব্যথা থেকে রেহাই পাবেন না। আপনি রেগুলারলি যদি লেখা অনুশীলন করেন তাহলে আপনার হাতের কাঁপাকাঁপি বন্ধ হয়ে যাবে, এবং আপনি যদি বেশি দিনে 1 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার চাইতে একটু বেশি যদি লেখালেখি করেন তাহলে আপনার হাতের ব্যথা কমে আসবে। বেশি লিখতে নিলে আমিও হাত ব্যথা অনুভব করি। সময় স্বল্পতার কারণে এখন আর বেশি অনুশীলন করা হয়ে ওঠে না। লেখা প্রতিদিন বেশি বেশি অনুশীলন করলে হাত ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে এবং হাত কাঁপাকাঁপি থেকেও রেহাই পাওয়া যাবে। অনুরোধ রইল, এই সমস্যাটিকে কেউ জটিল এবং কঠিন হিসেবে নিবেন না। সারা দেশে লকডাউনের কারণে স্কুল কলেজ বন্ধ হওয়ার জন্য লেখার অনুশীলন কম হচ্ছে, এজন্য সবার হাত ব্যথা এবং হাত কাঁপাকাঁপি এই সমস্যাটা বেশি হচ্ছে। তাই আমি বলবো, এই লকডাউনে স্কুল কলেজ বন্ধ থাকা অবস্থায় আপনারা বেশি বেশি বাসায় লেখালেখির অনুশীলন করুন। কম করে হলেও দিনে 1 পৃষ্ঠা লিখুন, হাতের লেখা ঠিক থাকবে, সুন্দর থাকবে, দ্রুত হবে এবং হাত ব্যথা হাত কাঁপাকাঁপি থেকে রক্ষা পাবেন। এই সমাধানের পরেও যদি আপনার লিখতে গেলে হাতের আঙ্গুল দিয়ে কিছু করতে গেলে হঠাৎ ব্যথায় কোকিয়ে ওঠা, আঙ্গুলগুলো অসাড় বোধ হওয়া, কখনো বা আটকে যাওয়া, নিয়মিত লেখা থাকার পরেও যারা লেখার কাজ বেশি করেন তাদেরও এই সমস্যাটি হয় বলে এর নাম দেওয়া হয়েছে রাইটার্স ক্রাম্প। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এমন সমস্যার নাম মোজিগ্রাফিয়া। এটি আসলে হাতের ছোট ছোট পেশির সমস্যা। এরকম বেশি সমস্যা থেকে থাকলে আপনি ডেসক্রিপশন বক্সের লেখাগুলো পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটির বিষয়টি অনেক ছোট হলেও কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।